তো হ্যালো, গুড মর্নিং, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং ওয়েলকাম। তো বন্ধুরা, আজ সকাল সকাল তো আমরা বেরিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার থেকে এনএনই অরুণাচল প্রদেশ, খুব সুন্দর একটি জায়গা। তো সেখানে আজ আমরা যাওয়ার জন্য প্রস্তুত এবং যাচ্ছি, আর তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো তার সুন্দরময় কিছু ভালো ভালো দৃশ্যগুলো। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ব্লগটি, আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, আর আর ঠান্ডা বেশিক্ষণ একটা থাকে না, আর এখন অক্টোবর মাস, তো এই ঠান্ডার সাথে সাথে আমরাও যাচ্ছি। তো আমার সামনে আছে দিব্য, পিছনে সোনাই, তা হাইওয়ে ধরে রাইট সাইড নিচ্ছি আমরা এখন। হাইওয়ে ধরে এই যে 31 নম্বর জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে ধরলাম, ধরে আস্তে আস্তে চলতে থাকি। সকাল সকাল সময় ফাঁকাই পাবো, একটু দেরি হয়ে গেল জাস্ট আমার। অনেকদিন ধরে দেখছিলাম এনএনই এনএনই এনএনই, তো ফাইনালি আজ বেরিয়ে পড়লাম। গ্রুপটি অনেক বড়ই ছিল, কিন্তু তার মাঝে মাঝে আজকে আর প্রবলেম, কালকে আর প্রবলেম, করতে করতে গ্রুপের সদস্য 9 জনের থেকে ডাইরেক্ট কয়েকজন যে মানে বাদ পড়ে যায় আমাদের নিজের পার্সোনাল কিছু প্রবলেম থাকার জন্য। আপাতত আমরা 4 জন যাচ্ছি, এই 4 জনেই আমরা এনএনই এক্সপ্লোর করবো আজ। আমি তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে চলতে চলতে এই কয়েকটা দিন আমার সাথে থাকুন। তো আর কিছুক্ষণের মধ্যেই আসাম আমরা প্রবেশ করেই ফেলবো, দেন এখান থেকে কিছুটা পথ। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ব্লগটি। ফাইনালি আসাম প্রবেশ করেই ফেললাম। তো এখন জাস্ট কিছু দূর গিয়ে লেফট সাইডে একটি ফিউল পাম্প আছে, সেখান থেকে ফুল লোডেড ফিউল করে দেন আবার যাচ্ছি। এখান থেকে নেওয়া যেত, কিন্তু এখানে আর নেবো না, সামনেই নেব। তো চলুন, এমনি তো ফিউল দেখাই যাচ্ছে আছে, তো যাওয়া যাক, কতটুকু পথ যাওয়া যায় দেখা যাক। বন্ধ, ও বাবু, যাই হোক বন্ধুরা, বঙ্গাইগাঁও থেকে নাস্তা করে টরে বেরিয়ে পড়লাম আবার। তো বঙ্গাইগাঁও কিছুক্ষণ হলো পার করলাম আমরা, তো কমসে কম আমরা আর কমসে কম রেগুলার আর 100 কিলোমিটার বাইক চালাবো, তারপর আর একটু বিশ্রাম করে ফুললি টানতে থাকবো আমরা বাইক। তো আমাদের নেক্সট অফিস হবে নলবাড়ি, তো তাই আমি একটু পিছনে বসে বললাম ভালো লাগছে না, দিব্যকে বললাম বাইকটা চালাতে, আমি একটু পিছনে বসে একটু আরাম করি, অনেকটা পথ যেতে হবে সেই জন্যই।
হাইওয়ে সাইড বরপেটা রোড। তো আর কিছু দূর গেলেই আমরা নলবাড়ি ঢুকে পড়বো। আমি পিছনে আছি, পিছনে একটু আরাম করি। ফুটেজগুলো মনে হচ্ছে দেখা যাচ্ছে। যাই হোক বন্ধুরা, যাই হোক বন্ধুরা, এখন আছি নলবাড়িতে। তো নলবাড়িতে একটি জায়গা একটু নাস্তা পানি করে আবার বেরিয়ে পড়ছি আমরা আমাদের উদ্দেশ্যে। হাইওয়েতে আছি আর এখন আমরা রঙ্গিয়া যাব, দেন রঙ্গিয়া থেকে বাইপাস হয়ে উদালগুড়ি হয়ে আমরা বেরিয়ে যাব এনএনই উদ্দেশ্যে। সকালবেলা ওয়েদারটা অনেকটাই ভালো ছিল আর এখন ওয়েদারটা অনেকটাই গরম, ঘেমে ঘুমে শেষ। আর বাইক চালালে চালানি অবস্থায় ঠিক আছে মানতে হবে, চালানি অবস্থায় শরীরের তাপমাত্রাটাও ঠিক থাকে এবং হাওয়াও আস্তে আস্তে করে ঢুকতে থাকে শরীরের মধ্যে, আর দাঁড়ালে তো আর কোনো কথাই নেই। যাই হোক, একটু দেরি হয়ে গেল আমাদের। যাই হোক বন্ধুরা, নলবাড়ি থেকে পার হয়ে চলতে চলতে চলে এলাম রঙ্গিয়া। তো রঙ্গিয়া প্রবেশ করেই ফেললাম, জাস্ট কিছু দূর গিয়ে লেফট সাইডে টার্ন নিব এবং উদালগুড়ি বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। ওই জায়গাটা না, গেটে কিছুক্ষণ জ্যামে আটকেছিলাম, দেন এই জায়গাটি হচ্ছে রঙ্গিয়া। তো মোটামুটি ধরুন আধা ঘন্টার মতন গেটে জ্যাম ছিল, গাড়ি বেরোলো, ও যদি গেট খুলে দেন আমরা বেরোচ্ছি। দি আপ অ্যান্ড ডাউনটা বোঝা যাচ্ছে না, কোন দিকটা আপ অ্যান্ড ডাউন। ফাইনালি গেট ওপেন করে ফেললো। অ্যাকচুয়ালি এই গেটটা, এই লেভেল ক্রসিংটা আপনার হাইওয়ের সাথে লিঙ্ক আছে, সেই জন্য লোকের পরিমাণটা একটু বেশি। আমাদের আলিপুরদুয়ারে যেমন কামাখ্যাগুড়ির সাথে দুই লেভেল ক্রসিংয়ের সাথে হাইওয়ের লিঙ্ক আছে, ঠিক তেমনই একই অবস্থা। চলো বন্ধু, চলো চলো। যাক, দাঁড়াইলেই প্রবলেমটা আরম্ভ হয়ে যায়, প্রচণ্ড গরম আর মাঝে মাঝে। তো দ্বিতীয়বার উদালগুড়ির রাস্তার পথে আমরা, প্রথমবার যখন অরুণাচলে
গিয়েছিলাম তখনও এই উদালগুড়ি রাস্তা হয়ে, রঙ্গিয়া হয়ে উদালগুড়ি রাস্তা হয়ে আমরা গিয়েছিলাম এই রাস্তাতেই। আর এই রাস্তাতে দিয়ে গেলে অনেকটা পথ আমাদের সহজ হয়। আর গুয়াহাটি হয়ে গেলে গুয়াহাটিতে জামেও আছে, দেন জামে যদি পড়ি ফুললি আধা ঘন্টার থেকে এক ঘন্টা লস। আর এখন জানি না, অনেক দিন ধরে গুয়াহাটি ফ্লাইওভারে কাজ চলছিল, সে গুয়াহাটি ফ্লাইওভারগুলো কাজ কমপ্লিট হয়েছে কি হয়নি সেটা একটা কথা। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। কি রে ভাই, এইভাবে আচ্ছে উদালগুড়ি দেখা যাচ্ছে 62 কিলোমিটার। আর আমরা বললাম দেখি এখন উদালগুড়ি পথে রওনা হয়। আগেবারে অবশ্যই এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে এই রাস্তাটির যেটা মূল উদ্দেশ্য ছিল শর্টকাট এবং টাইম অনেকটাই বাঁচবে। তো চলুন দেখতে যাব, একটু পিছনে বসে আরাম করে নিই, দিব্য চালাচ্ছে বাইক। চলতে চলতে চলে এলাম উদালগুড়ি। যাক বন্ধুরা, সবাইকে আবার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে, এবং উদালগুড়ি জাস্ট পৌঁছালাম। আর মোটামুটি 75 কিলোমিটার আছে তেজপুর, এখানে কিছুক্ষণ বসে একটু জলপান করে দেন আবার বেরোচ্ছি। তাহলে বন্ধুরা, বাইক চেঞ্জ করলাম উদালগুড়িতে এসে, কিছুটা চা এবং বিস্কুট খেয়ে আবার রওনা দিচ্ছি তেজপুরের উদ্দেশ্যে। কারণ আমরা আজকের দিনটা তেজপুরে থাকবো যতদূর সম্ভব, কারণ রাত্রে রাইড করবো না। দেন তেজপুরে থেকে কালকে সকালবেলা আমরা সকাল সকাল উঠে রোয়িংয়ের উদ্দেশ্যে রওনা দিই, কালো রোয়িংয়ে থেকে। এবং লাস্ট এপিসোড যেটা হচ্ছে রোয়িং থেকে এনএনিতে আমরা সেদিন থাকবো, 3 দিনের মাথায় আমরা এনএনিতে পৌঁছাবো। দেন এনএনিতে থেকে পরের দিন আবার যদি পারি চিকু ক্যাম্পটা এক্সপ্লোর করবো। তারপরে চিকু ক্যাম্প এক্সপ্লোর করে পরে যা যা আছে, যদি আশেপাশে কোনো ভালো এক্সপ্লোর করে কোনো জায়গা থাকে, কোনো সৌন্দর্য কিছু থাকে, তাহলে দেখে সেটা এক্সপ্লোর করে দেন আমরা আলিপুরের দিকে আবার রওনা হবো। চেষ্টা করবো যত তাড়াতাড়ি এই কিটা শেষ করার জন্য, কারণ প্রচণ্ড গরম। আর ওইদিকে অবস্থাটা যে কেমন এখনও বলা যাচ্ছে না, কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এনএনিতে বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচারটা মনে হচ্ছে অনেকটা নিচের দিকে নেমে এসছে। তো যেহেতু বন্ধুরা, দেখা যাক কী হয়, আর থাকুন দেখতে থাকুন আমার এই ব্লগটি। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। স্বাগতম এবং ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আর চলতে চলতে এই জায়গাটা ঢেকিয়াঝুলি, এটা হচ্ছে ঢেকিয়াঝুলি। তো ঢেকিয়াঝুলিতে চলে এলাম, টাউন এলাকা, আগেও নাম শোনা হয়েছিল জায়গাটার, খুব সুন্দর একটি জায়গা। আর সব ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল হেয়ার যতদূর সম্ভব।
আমি ফার্স্ট টাইম এই তেজপুরে আসলাম। আগে অনেক কয়েকবার কথা হয়েছিল যে আসবো বলে, কিন্তু না আসা হয়নি, আর দরকারও পড়ে না সেজন্য তেজপুরে আসা হয়নি। আর আমাদের থেকে আলিপুরদুয়ার থেকে অনেকটা পথ, আর টাউনটা মোটামুটি অনেকটাই বড়, অনেকটাই বড় টাউন। আর দেখা যাক, আজকে যদি আমরা থাকি তাহলে এটা অবশ্যই এক্সপ্লোর করব তেজপুর। এখনও সম্ভাবনা নেই থাকার, কারণ সময় অনেকটাই আছে, আর পাঁচটা বাহান্ন মানে ছয়টা বাজতেই চলল। দেখা যাক কী করা যায়। আর তো সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, এবং আবার বের হয়ে পড়লাম, কারণ কাল আমরা যদি আজ আমরা যদি তেজপুরে স্টে করি তাহলে আমাদের কালকে আরও 400-500 কিলোমিটার বাইক রাইড করতে হবে। যেহেতু সময় আছে এই জন্য আমরা আজ তেজপুরে স্টে করলাম না, সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম বোকাঘাট। তো বোকাঘাট তেজপুর থেকে 100-something কিলোমিটার দূর হবে, আর রিক্স নেওয়ার পালা নেই। তো ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেছি, আস্তে আস্তে করে জানতে চাইবো। রাত্রের গোপ্র কেমন আসছে জানি না, আর কি করা যাবে, তো চলুন দেখতে যাবো। নাহলে হোটেলের সীমানা পর্যন্ত আপনাদের সেখানেই দেখা হবে। আশেপাশে যদি কোনো ভালো একটি হোটেল থাকে সেখানেই আমরা স্টে করব। দেন মর্নিংয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি